गुड मॉर्निंग स्टूडेंट्स, केजी ক্লাসের ছাত্রছাত্রীরা, তোমরা খুব ভালো আছো নিশ্চয়ই। হ্যাঁ, খেলাধুলা করছো, তার সঙ্গে পড়াশোনাটাও একটু করবে। স্কুল ছুটি তো সব সময় খেলাধুলা করবে না। হ্যাঁ, পড়াশোনাটাও তার সাথে করবে, খেলার সময় খেলবে, পড়ার সময় পড়বে। এখন তোমাদের বিজিকে ক্লাস হবে। বিজিকে ক্লাসে তোমাদের আইকে 17 পৃষ্ঠা হবে। দেখো 17, এই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা আইকে তোমাদের হবে। এই পৃষ্ঠাটা খুলে তোমরা দেখো, এখানে 6টা পাখির ছবি দেওয়া আছে। দেখো 6টা, এই পাখিগুলো সম্বন্ধে কিছু বলা হয়েছে। কি বলেছে? বলছে জলচর পাখি কাকে বলে? জলচর মানে জলে থাকে, এই পাখিগুলো জলে চড়ে বেড়ায়। কী কী পাখি? হাঁস আর পানকৌড়ি। কাকে ঝাড়ুদার পাখি বলে? কাক, ঝাড়ুদার পাখি। ঝাড়ুদার কেন? ঝাড়ুদার কী করে? ঝাড় দিয়ে সমস্ত পরিষ্কার করে। কাক সেরকম নোংরা আবর্জনা সব খেয়ে পরিবেশকে পরিষ্কার করে দেয়, সেই জন্য কাকে ঝাড়ুদার পাখি। কোন প্রাণী পাখির মতো ওড়ে? পাখি নয় কিন্তু পাখির মতো ওড়ে, বাদুড়। বাদুড় পাখির মতো ওড়ে। সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি। সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি। পাগুলো খুব লম্বা লম্বা, ছবিতে দেখবে তোমরা, উট পাখির ছবি। কাদের মাথায় ঝুঁটি থাকে? মাথায় ঝুঁটি, পাখির মাথায় ঝুঁটি একটা লাল ফুলের মতো থাকে। মোরগ, কাকাতুয়া আর ময়ূর। মোরগের মাথায় ঝুঁটি থাকে, কাকাতুয়ার মাথায় ঝুঁটি থাকে আর ময়ূরের মাথায় ঝুঁটি থাকে। কোন পাখিকে সবসময় দেখা যায়? চড়াই পাখিকে সবসময় দেখা যায়। এখন অবশ্য একটু চড়াই পাখির সংখ্যাটা কমে গেছে, ছোট ছোট পাখি, চড়াই পাখি। হ্যাঁ, তাহলে এই 6টা পাখি সম্বন্ধে পড়লে তোমরা, তোমাদের তাহলে 17 পৃষ্ঠা পর্যন্ত পড়া হলো। ওই 17 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের পরীক্ষা হবে। সামনে পরীক্ষা, তো পরীক্ষার পর আবার ক্লাস হবে, এখন আর ক্লাস হবে না। এই 17 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, 17 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালো করে পড়বে।